অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন তখন এবং টানা দীর্ঘদিন পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর বা অ্যান্টি আলসারেন্ট ওষুধ যেমন অমিপ্রাজল ইসোমিপ্রাজল ল্যানসোপ্রাজল রাবিপ্রাজল ডেক্সল্যান্সোপ্রাজল ইত্যাদি সেবন করে থাকেন বেশিরভাগ মানুষের ধারণা পিপিআই বা অ্যান্টি আলসারেন্ট জাতীয় ওষুধের অথবা গ্যাস্ট্রিকের ওষুধের কোনো ক্ষতিকর দিক নেই কিন্তু জেনে রাখা ভালো কোনো ওষুধই পার্শ্ব মুক্ত নয় প্রোটিন জাতীয় খাদ্য বিপাক এবং খাবারের জীবাণু ধ্বংসে পাকস্থলীর অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া খাবারের লৌহ আত্মীকরণেও এর ভূমিকা অপরিসীম লৌহ আমাদের রক্তকণিকা মাংসপেশি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিকাশে বিশেষ প্রয়োজনীয় পিপিআইয়ের মূল কাজ পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেওয়া এতে পাকস্থলীর অম্লতা কমে যায় এবং স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজে ব্যাঘাত ঘটে এছাড়া ক্যালসিয়াম শোষণও বাধাগ্রস্ত হয় ফলে শরীরে বিভিন্ন জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে পাশাপাশি রক্তশূন্যতা অস্টিওপোরোসিসের মতো হারের ক্ষয়রোগ কিডনি কার্যকারিতা হ্রাস এবং গ্যাস্ট্রিক পলিপের মতো রোগের আশঙ্কা অনেকাংশে বেড়ে যায় পিপিআই মূলত পেপটিক আলসারের চিকিৎসায় নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করার কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফাংশনাল বাওয়েল ডিসঅর্ডার বা আইবিএস নন আলসার ডিসপেপসিয়ার চিকিৎসায় অনেকেই না বুঝে এসব ওষুধ দীর্ঘদিন ব্যবহার করেন আবার কখনও কখনও কেউ কেউ হুট করে এসব ওষুর সেবন বন্ধ করে দেন এতে তারা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যায় পড়েন অন্য অনেক ওষুধের মতো এগুলোও সেবনেরও নিয়ম আছে তাই পিপিআই ওষুধ শুরু ও বন্ধ করার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো পাকস্থলিতে হেলিকোব্যাক্টার পাইলোরি নামের ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকলে আলসার বা অ্যাসিডিটি সহজে সারে না সেক্ষেত্রে নির্দিষ্ট চিকিৎসা আছে যা রোগ নির্ণয় করে নির্দিষ্ট মেয়াদে গ্রহণ করতে হবে শুধু পিপিআই খেয়ে গেলে চলবে না আবার দীর্ঘদিন অ্যাসিডিটির ব্যথা হজমের সমস্যা গ্যাস বা পেট ফাঁপার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে যেমন পিত্তথলির সমস্যা পাকস্থলির ক্যান্সার ইত্যাদি এ কারণে গ্যাস্ট্রিকের সমস্যায় বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাওয়া কোনো সমাধান নয় কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করাতে হবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে আশা করা যায় ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী হেলথ রিলেটেড ভিডিওর সাথে